ঘূর্ণিঝড় সিত্রাঙের গতিমুখ ত্রিপুরার দিকে হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। সোমবার সকাল থেকে যেভাবে অবিরাম হালকা বৃষ্টি চলছে তারই যেন ইঙ্গিত বহন করে চলেছে, যার ফলে ত্রিপুরায় আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এতে যে ধরনের বিপর্যয় হতে পারে তার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এবং জনসাধারণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগরতলা পুর নিগম এলাকায় জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য অফিসের কর্মচারীরা আগামীকাল মঙ্গলবার ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন এবং একমাত্র প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশে যার যার অফিসে রিপোর্ট করবেন। শহরে যানজট কমানোর উদ্দেশ্যে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, প্রাকৃতিক এই দুর্যোগের পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য আগরতলা পুর নিগমের তরফেও সতর্কতা জারি করা হয়েছে। আগরতলা শহরে যে কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগের সহায়তার লক্ষ্যে নাগরিকদের জন্য আপতকালীন পরিস্থিতিতে চালু করা হয়েছে বেশ কয়েকটি হেল্পলাইন। এই হেল্পলাইনগুলি জরুরি পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন নাগরিকরা। হেল্পলাইন নম্বরগুলি হল এএমসির 9863201665, সদর এসডিএম এর 0381232597, সদর ট্রাফিক পুলিশ 7005244471, বিদ্যুৎ দপ্তরের 9863596081, 1912-0381-231017। এদিকে ঘূর্ণিঝড়ের পর দুর্গত মানুষদের উদ্ধারের কাজের জন্য বহিরাজ্য থেকে রাজ্যে এলেন এনডিআরএফ এর একটি টিম। রাজ্য সরকারের দাবি মেনে কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী পরিস্থিতিতে দুর্গতদের উদ্ধারের জন্য 119 জন এনডিআরএফ কর্মী নিয়োগ করে। সোমবার দুপুরে বায়ুসেনার বিশেষ বিমানে 69 জন এনডিআরএফ কর্মী আগরতলা এসে পৌঁছায়। বাকিরা খুব শীঘ্রই রাজ্যে এসে পৌঁছার কথা রয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় সিত্রাঙের পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। তবে প্রশাসনের এই উদ্যোগ গ্রহণের মধ্যেও সচেতন নাগরিকরা যেন অনেকটাই আতঙ্কে এখন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।